আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব, স্পেশালি উনি অনেক দূর থেকে আসছেন, বাংলাদেশের প্রায় শেষ প্রান্ত থেকে, সেটা হলো এই কুষ্টিয়া বটতলা থেকে আসছেন আমাদের এক স্যার, যিনি যার নাম হলো শহীদুল আলম লিটন স্যার। ওনাকে ওইখানে লিটন স্যার নামে সবাই চিনে। তো উনি আমাদের কাছে, উনি বিভিন্ন জায়গায়, যেহেতু উনি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন এবং অনেক হিসেব কিতাব করে স্যারেদের, তো আপনারা বুঝতেই পারতেছেন, এক কথা বলে দিলাম। তো আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার এই ভিডিওগুলো দেখেন, যারা কষ্ট করে টাকা উপার্জন করেন, তিনি অনেক জায়গায় ট্রাই করছেন, অনেক জায়গায় কথা বলছেন, অনেক জায়গায় অর্ডার করার চেষ্টা করছেন, ওনার মন মতো হয়নি, এটা ওনার কথা, উনি আমার আজকে নাই, চলে গেছেন। তো ওনার পক্ষ থেকে আমি বলতেছি, ওনার উনি অনেক ট্রাই করছেন বিভিন্ন দোকানে, তো ওনার মন লাগে নাই, দিল লাগে নাই, উনি বিভিন্ন কথা বলছেন, তারপরে যে কোনো সামহাও আমার ভিডিওগুলো দেখছেন, দেখে ভালো লাগছে, আমার কাছে আসছেন, ফোনে অনেক দিন কথা বলছেন, কথা বলার পরে আমার দোকানে আসছেন, আর সে আমার দোকানের ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখছেন, সবগুলো চেক করছেন, দেখে উনি একটা আত্মতৃপ্তি আসছে, তারপরে উনি আমাদেরকে ফার্নিচারগুলো অর্ডার করছেন। অর্ডার করার পরে উনি আর আসেনি নেই, উনি ব্যাংকে টাকা পরিশোধ করে দিয়েছেন। আজকে ওনার ফার্নিচারগুলো আমরা পাঠিয়ে দিব। যে ফার্নিচারগুলো পাঠাবো এটা স্পেশালি হলো ওনার এই ওয়াল ক্যাবিনেটটা, এটা প্রায় 8 ফিট, প্রায় 8 ফিট হাইট, 7 ফিট ওয়াইড, মানে পাশে 7 ফিট, বিরাট সাইজের একটি ওয়াল ক্যাবিনেট। তো এই ওয়াল ক্যাবিনেটের সাথে উনি যেভাবে মডিফাই করে দিয়েছেন, আমি আপনাকে এই আমাদের যে অর্ডার শিটটা আছে এই অর্ডার পেজটা আমি আপনাদেরকে দেখাবো, এইভাবে অর্ডার করছেন, অনেকগুলো শর্ত দিয়েছেন, তো আমি ওইভাবেই ওনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওনাকে আমি ভিডিও ছবি বানাইছি, আলহামদুলিল্লাহ উনি পছন্দ করছেন, এখন ফাইনালি ওনাকে আমরা কুষ্টিয়াতে ডেলিভারি দিয়ে দিব। তো ওনার এই ফার্নিচারগুলো দেখার আগে আমি কন্ডিশনগুলো আগে আপনাদের দেখাই, কত কন্ডিশন দেখেন। একটা ওয়াল ক্যাবিনেটের মধ্যে, এটার মধ্যে নিচে সবগুলো পার্লার কন্ডিশন করছেন, এইখানে চেয়ারের কন্ডিশন করছেন, এইখানে দেখেন কতগুলো উনি সাইজ দিয়ে কন্ডিশন করছেন, টপ হবে এটা, পায়া হবে এটা, তো অলমোস্ট ওনার সাইনটা হলো এখানে, উনি সাইন করে গেছেন, ওকে লিখে দিয়ে গেছেন। তো এটা হলো ওনার কন্ডিশন ছিল, ওনার এই এতগুলো কন্ডিশন ফুলফিল করে আমরা যে আলহামদুলিল্লাহ ওনাকে ডেলিভারি দিতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে বানিয়ে নিতে পারেন, শুধু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি নতুন কিছু দেখতে চান, এরকম নতুন আনকমন কিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনারা সবার আগে আমার এই চ্যানেলটাকে পাওয়ার জন্য, সবার আগে ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট, সাথে একটি লাক্সারি ডাইনিং টেবিল, যেটা আমাকে আমাদের অর্ডার পেজে দেখাইলাম, এই ডাইনিং টেবিল একই ভিডিওতে দেখা দিব, ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। এবং প্রাইসগুলো এটা সীমিত প্রাইস, সীমিত প্রাইসের মধ্যে স্যারকে আমি বানিয়ে দিছি, তো দেখান ভালো লাগবে। ওয়াল ক্যাবিনেটটার যে গুণাগুণ, এটার যে কার্নিশের ডিজাইনগুলো, উনি কার্নিশের ডিজাইনগুলো নিশ্চয় অনেক লাক্সারি, দেখেন উপরে একটা কার্নিশ, উপরে একটা কার্নিশ, এটা নিচে কিন্তু আরেকটা কার্নিশ, তো উনি ডবল কার্নিশের এটা ওয়াল ক্যাবিনেট নিয়েছেন। এবং এইটাকে এখানে দেখেন প্রত্যেকটা পিলারের মধ্যে উনি কত কারুকাজ করে নিয়েছেন, এখানে কিন্তু কালার হয়নি কিন্তু কারুকাজ কিন্তু ঠিকই আছে, তার মানে উনি অল ওভার। এবং ওনার যে কাঠের কোয়ালিটি মেইন, উনি আমাদেরকে যেটা বলছেন যে ভাই আমার কাঠের কোয়ালিটি দিবেন, আমি বারবার জিনিস বানাবো না, একবারই বানাবো, তো আমাদের যেহেতু অনেক লিমিটেড আয়, লিমিটেড পয়সা এবং হালাল পয়সা, তো আমি চেষ্টা করছি বাকিটা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। কারণ আপনারা এই টাইপের কাঠগুলো দেখলে, যারা ফার্নিচারের ব্যবসা করেন বা যারা ফার্নিচারের কাঠ সম্বন্ধে বুঝেন, তারা বুঝতে পারেন এখানে কতটুকু পল আছে, নাই বললেই চলে। তো আমরা এই টাইপের কাঠ ওনাকে দিছি, আমি কাছ থেকে কাঠগুলো এই জন্য দেখাই যে আপনারা যেন এত টাকা দিয়ে আমাদেরকে ফার্নিচারগুলো কিনেন সেটা মেনলি কাঠের জন্যই কিনেন, ডিজাইন যে কোনো এই বিনিয়ার বোর্ড, কানাডিয়ান বোর্ড এগুলোর মধ্যেও কাজ ডিজাইন করা যায়, মেনলি হলো ফিনিশিং কাজ, কাঠ সব কিছু একসাথে কমপ্যাক্ট হয়ে একটা ফার্নিচার তৈরি হয়। তো ওনার যে কাঠগুলো আমরা দিছি, এই কাঠের কোয়ালিটিগুলো হলো এই টাইপের কোয়ালিটি যেটা আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করছি, তো উনি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন। এবং এই টাইপের ওয়াল ক্যাবিনেটটা দেখেন কি বিশাল সাইজ, আমার লাইটের কাছাকাছি গেছে, এটা 10 ফিট হাইট আমার এই সিলিংটা, তো এটার 8 ফিটের উপরে হয়ে গেছে, তো এটার এত হাইট হয়েছে, আমার এটার পিছনে একটা আলমারি দেখেন কত ছোট লাগে, তো এটার হাইটটা এত বড়, আপনি বুঝতেই পারতেছেন যে কত হাইট, দূরের থেকে যদি আমি দেখাই এটা হলো আমাদের একটা আলমারি হয় বড় বড়, এই আলমারির সামনে এইটার হাইটটা। তো এই ওয়াল ক্যাবিনেটটা, এটার ওয়াল ক্যাবিনেটের প্রাইসটা হলো 85,000 টাকা ওয়ানলি, মানে 85,000 টাকা হলেই এরকম একটা ওয়াল ক্যাবিনেট আমাদের কাছে নিতে পারবেন। এবং ওনার যেই টেবিলটা আছে, তো ওনার যে ওয়াল ক্যাবিনেট, এই ওয়াল ক্যাবিনেটের সাথে যেই ডাইনিং টেবিলটা আছে, এই ডাইনিং টেবিলের আপনার কারুকাজটা দেখেন কত লাক্সারি করে, কত হেভি করে, তারপরে এটার ডিজাইনটা করা হয়েছে,
এবং এটার যে সবচেয়ে বড় কথা হলো এটার মধ্যে যে আমরা দেড় ইঞ্চি কাঠ ইউজ করছি এটার নিচে আবার দেড় ইঞ্চি একটা বোর্ড ইউজ করছি এর নিচে আবার কাঠ ইউজ করছি, তার মানে এটা প্রায় তিন ইঞ্চির মতো মোটা হয়েছে। এটা এত মোটা দেওয়ার কারণ হলো অনেক সময় আসে উপরে টপটা ফেটে যায়, অনেক কমপ্লেন করে, এই জন্য এটার সাথে আমরা পেস্টিং করে এই জিনিসটা লাগাই দিছি পুরাটার মধ্যে। এবং আপনি দেখতে পারতেছেন যে এই কাঠের যে কোয়ালিটিটা এটা কিন্তু এক কাঠের থেকে কেটে এই পায়াগুলো করা হয়েছে, এবং এটার সাথে যে চেয়ারগুলো করা হয়েছে চেয়ারের কাঠগুলো আপনারা একটু নোট করেন, এগুলো কিন্তু সব কাঠ। এবং এইটার যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু তিন ইঞ্চি পাকা কাঠ থেকে, পিছনের পায়াটাও কিন্তু তিন ইঞ্চি মোটা। এবং এইটা দেখেন আপনার ফাইবার মিলান, এটা কিন্তু এক কাঠের, কোনো পেস্টিং নেই, জোড়াতালি নেই, এটা পুরোটা এক ইঞ্চি একটা কাঠ, মোটা কাঠের মধ্যে পুরাটার এগুলো সবগুলো সেম। তো এটার এক ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে। এবং এটার এটা যে আমরা কাঠগুলো দিছি দেখেন, এই বাটামগুলা এগুলো কিন্তু আমরা সচরাচর হাফ ইঞ্চি দিয়ে থাকি। উনি আমাকে রিকোয়েস্ট করছে, আমি বলছি আমি স্বীকার বলি নাই যে করেই দিব, কিন্তু আমি করে দিছি। এটা হলো আমাদের একটা দায়িত্ব যে আমরা যদি পারি করে দিই ওনার জন্য, এটাকে আমি স্যার হিসাবে গিফট করছি। এটা আমি দেড় ইঞ্চি কাঠের মধ্যে, মোটা কাঠের মধ্যে করে দিছি, যেহেতু এটা তিন ইঞ্চি এই জন্য আমি এটা দেড় ইঞ্চি করেছি। এখন এটা এক ইঞ্চির উপরে আসে অলরেডি ঘষা মাজার পরে। তো এটার যে কাঠগুলো আমরা দিছি দেখেন, বারমাটিক সেগুনের মতোই কাঠগুলা। এবং কাঠের যে প্রত্যেকটা চেয়ার যদি আমি আপনাদেরকে দেখাই কত হেভি করে, কত লাক্সারি করে, চেষ্টা করছি আমাদের আপ্রাণ স্যারকে খুশি করার জন্য। এবং স্যারের সাথে সাথে আমরা সকল ভাই বোনকে বলে থাকি যে আপনারা সবাই আমাদের কাছে সম্মানিত, সবাই আমাদের কাছে সমান, এবং সবাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা যেভাবে অর্ডারগুলো করেন আমরা চেষ্টা করি আপনাদের ফার্নিচারগুলো আমরা সেভাবে সুন্দর করে আমাদের দায়িত্ব নিয়ে সুন্দর করে ডিজাইন করে আপনাদের হাতে তুলে দেওয়া, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। মাঝে মধ্যে আমাদের কাজের, যেহেতু আমরা কারিগর দিয়ে মিস্ত্রি দিয়ে কাজ করাই, সেহেতু যদি একটু এদিক সেদিক হয়ে যায়, কখনও কোনো কাজের ভুলভ্রান্তি হয়, মানুষপাত্রেই ভুল হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ডাইনিংটার প্রাইসটাই বলে দিই, এটা হলো 10mm গ্লাস, 6 ফিট বাই 3.5 ফিট, টেবিলটা 6টা চেয়ার 3 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা, এবং অল ওভার এটার এক একটা চেয়ারের ওজন অন্য যে কোনো চেয়ারের থেকে 3 গুণ বেশি। তো এই ডাইনিংটা যদি আপনি আমাদের নিতে চান, এটা হলো 95,000 টাকা ওয়ানডি, 95,000 টাকা হলেই এরকম একটি ডাইনিং আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেটা হলো লাক্সারি। এবং এটা যদি আপনারা 2 ইঞ্চির মধ্যে নেন সেক্ষেত্রে এটা 80,000 টাকার মধ্যেই নিতে পারবেন, এরকম হেভি একটা টেবিল। শুধু এটা জাস্ট 2 ইঞ্চি করে দেবেন, তাহলে 80,000 টাকার মধ্যে আপনাদেরকে আমি এই টেবিলটা করে দিতে পারবো, আর বাকি যা আছে সব সেম টু সেম থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা জিনিসই আপনারা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনারা প্রত্যেকেই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মূল্যবান, আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা অর্ডার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই টাইপের পিলার খাটগুলো যদি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সাথে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।